আমার প্রিয় বন্ধুগণ, সাকসেস অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই ভিডিওটিতে সুন্দর ছোট্ট একটি মোটিভেশন গল্প শোনাব। আশা করি গল্পটি আপনার চিন্তাভাবনাকে ব্যাপকভাবে মোটিভেট করবে। আপনারা যারা এই গল্পটি শোনেননি তারা অবশ্যই একটু সময় দিয়ে গল্পটি প্লিজ শুনবেন। আপনার কাছে এই ছোট্ট গল্পটি হয়তো খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই উৎসুকভাবে দিচ্ছিল। কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। প্রথম দিন শিক্ষক ছাত্রটিকে কিছু বললেন না। প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন। এভাবে প্রায় 5-6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থার কোনোরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি, ক্লাসেও মন দাও না, এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো, কি ব্যাপার বলো তো? তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এই জন্যই আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই বুঝতে পারছি না কি করব। শিক্ষক বললেন, আচ্ছা এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, কেমন? সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন। তিনি ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি করে লবণ মিশিয়ে দিলেন। এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন, এই নাও শরবত পান করো। ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে চুমুক লাগিয়েছে। শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃতি ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবতটি পছন্দ হয়নি বোধ হয়? ছাত্রটি বলল, না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়ে গেছে। শিক্ষক তখন বললেন, ওহো, তাহলে তো এটি ফেলনা হয়ে গেছে, গ্লাসটি দাও, এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি। কিন্তু ছাত্রটি মানা করে বলল, না স্যার, খালি লবণটাই তো বেশি হয়েছে, ওর মধ্যে একটু জল মিশিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। ছাত্রের এই কথাটি শোনার পর শিক্ষক মহাশয় গম্ভীর হয়ে বললেন, তুমি একদম ঠিকই বলেছ, শরবতটাকে নষ্ট না করে তাতে কিছুটা জল মিশিয়ে দিলেই এটি আবার খাবার উপযুক্ত হয়ে যাবে। তারপর শিক্ষক ছাত্রটিকে বুঝিয়ে বললেন, শোনো, এখন এই শরবতটিকে তোমার লাইফ ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনই তোমার সমস্যাগুলিকেও তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলি জীবনেরই একটি অংশ। কিন্তু যেভাবে লবণযুক্ত শরবতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে, ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো। তো বন্ধুরা, গল্পটির দ্বারা আমরা এটাই শিখতে পারি যে মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনোদিনই কর্ম করতেন না। সমস্যা জীবনের অঙ্গ, সমস্যা আছে বলেই জীবনের এত স্বাদ। তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙ্গিনভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায়। আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলিকে দূর করতে পারবো না, কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে এগুলিকে ঢেকে রাখতে পারি। আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকেও ঢেকে ফেলুন, দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করার অনেক অনেক চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ভালো থাকবেন।